নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা সহ নানা বিধিনিষেধ আরোপ করে জারি করা নীতিমালা নিয়ে উদ্বিগ্ন না হতে বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, নীতিমালার উপর মতামতগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। সিইসি বলেন, কমিশন স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশে যাতে নির্বাচন হয় সেটাই চায়। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আট মাস আগে বুধবার স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য সাংবাদিক নীতিমালা চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ডধারী গণমাধ্যম কর্মীদের ভোটের দিন সংবাদ সংগ্রহে মোটরসাইকেল ব্যবহার করতে না দেয়া, ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা, কেন্দ্রে একসাথে দুইজনের বেশি গণমাধ্যম কর্মী প্রবেশ না করাসহ অন্তত এক ডজন বিধিনিষেধ দেওয়া হয়। সাংবাদিকদের উপর বিভিন্ন বিধিনিষেধ নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে। নীতিমালাতে অধিকতর কোনো প্রয়োজন সংশোধন, বিয়োজন বা সংযোজনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেব, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সিইসি বলেন, নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ হয় এবং শৃঙ্খলা বিধানের প্রয়োজনে এই নীতিমালা করা হয়েছে। নির্বাচন কমিশন সুশৃঙ্খল সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক সেই জিনিসটা চায়, সেই লক্ষ্য নিয়েই আমরা সকল ক্ষেত্রে সকল বিষয়ে আমরা শৃঙ্খলা বিধানের চেষ্টা করব যেন অবাধ নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত না হয়। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সাংবাদিকদের জন্য নীতিমালা করা হয়েছিল, তখনও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ছিল। পরে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তা ছাড় দেওয়া হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।